রফিকুল ইসলাম। ম্যাম, আমার 13 সপ্তাহ চলছে, আমি 3টি টিটেনাস দিয়েছিলাম, আর 2টা টিটেনাস কখন দিতে পারবো ম্যাম? আচ্ছা, টিটেনাসের টিকার কথা আমি বলবো যে ওটা আমরা সাধারণত 5 মাস বা বাচ্চার নোর লেবারে আমি সাধারণত দিয়ে থাকি, বাচ্চার মুভমেন্ট যখন মায়ের হচ্ছে তারপরে দিই। ও যারা প্রথমবারের মতো নিতে যাচ্ছ তারা ধরো 5 মাস বা 4 মাসের পরেই, 5 মাসই ধরে নাও, 5 মাসের সময় একটা দেবে আর তার 1 মাস পরে আর একটা দেবে, আর তার পরবর্তীতে 6 মাস পর, তার পরবর্তীতে 1 বছর, তার পরবর্তীতে 1 বছর, এটা 5টা সিজন আছে। তুমি যদি আগে নিয়ে থাকো তাহলে এবার একটা দিনে হবে, কিন্তু এত তাড়াতাড়ি আমরা দিব না, বাচ্চা আর একটু বড় হোক, 5 মাস হোক, বাচ্চার মুভমেন্টটা পাও, তারপরে দেওয়া যাবে। প্রশ্ন করার জন্য আমাদের কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আপনারা প্রশ্ন করবেন। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে একবারই প্রশ্নটি করবেন, কারণ আপনারা যদি বারবার একই প্রশ্ন করেন তাহলে অন্য দর্শকরা যেরকম সুযোগ পাবে না এবং আপনার প্রশ্নটি উপরে উঠে যাবে, তখন আমরা সেই প্রশ্নটির আর উত্তর দিতে পারবো না। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবং দর্শক, আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো অনেক মানুষ জানতে পারবে, অনেক মানুষ দেখতে পারবে। অনেকেরই দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে, অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমাদের লাইভ দেখে তারা হয়তোবা একটু হলেও উপকৃত হবে, আর তারা যদি একটু হলেও উপকৃত হয় সেখানে আমাদের সার্থকতা থাকবে।